দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো আমরা এখানে যাব। বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান, ঈদ মানেই শাকিবময়। ঢালিউডের কিং নানা উৎসবে বিনোদন জগৎটাকে রাঙিয়ে তোলেন, তবে এবার রাজকুমার দিয়ে ততটা জ্বলে উঠতে পারেননি। ঈদ শেষ করেই শুরু করেছেন অন্য ছবির শুটিং। এরই মধ্যে আরেকটি সুসংবাদ পেলেন সুপারস্টার শাকিব খান। এর আগে শোনা গিয়েছিল শাকিব খান আমেরিকায় বসত গড়বেন, কিন্তু সম্প্রতি খবর এলো সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব। শনিবার বিষয়টি একটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা প্রযোজক অনন্য মামুন। অনন্য মামুন শাকিবকে নিয়ে দুবাইতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন এবং আরও কিছু করার পরিকল্পনা করছেন। অনন্য মামুন বলেন, আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন শাকিব, এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি। শাকিবের ভিসা পাওয়া নিয়ে তিনি আরও বলেন, এই ভিসা ভারতের বড় বড় তারকারা পান, সেইখানে শাকিব ভাই পেয়েছেন, এটা গর্বের বিষয়। এতদিন তিনি ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন, এখন যাবেন আরও সম্মানিত হয়ে। অনন্য মামুন যখন আমিরাতের মন্ত্রণালয়ে যান, তারা এটাও জানে না যে বাংলাদেশে কোনো সিনেমা ইন্ডাস্ট্রি আছে। শেষ পর্যন্ত যাচাই বাছাই করে তারা শাকিব খানকে গোল্ডেন ভিসা দিচ্ছে, এটা সবার জন্য আনন্দের, বললেন মামুন। ব্যবসা ও এ ক্যাটাগরির চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দীর্ঘমেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ, এমনকি পড়াশোনাও করা যায়। বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেক তারকা গোল্ডেন ভিসা পেয়েছেন, তবে বাংলাদেশি হিসেবে শাকিবই প্রথম এমন সুযোগ পাচ্ছেন দেশটির পক্ষে। শাকিবকে নিয়ে দরদ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গত 28 মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে ছবিটির ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন তিনি। আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন। সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে 30টি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেন অনন্য মামুন। শুধু তাই নয়, জানিয়েছিলেন 2 ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।